নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ দেবের মন্দিরের পতাকা আবারও ছিল, এ কিসের অশনি সংকেত জানেন কি? জানতে হলে ভিডিওটি পুরোটা দেখুন। তো আসুন, বেশি দেরি না করে শুরু করা যাক। এই পতাকা ছিঁড়া আজকে প্রথম নয়, এই বছরে পরপর তিনবার এই রকম ঘটনা কিন্তু ঘটেছে। আমি সেই সব নিয়ে কিন্তু অলরেডি ভিডিও দিয়েছি। এর আগে ধ্বজায় আগুন লেগে যায়, তার আগে ধ্বজা উড়ে যায়, আজকে ধ্বজা ছিঁড়ে যায়। তো এই রকম পরপর একই রকম ঘটনা এতটুকুটা আমাদেরকে সংকেত দেয় যে আগামী দিন কিন্তু আমাদের মোটেই ভালো আসছে না। আর আমরা সেটা ফিল করছি, বর্তমানে ফিল করছি। মানুষের কাজ নেই, কাজহীন হয়ে যাচ্ছে, মানুষ খুব কষ্টে রয়েছে। বলিউডের একের পর এক তারকার পতন। রিসেন্ট যিনি মারা গেলেন সুসাইড করে, সুশান্ত সিং রাজপুত, উনি একজন বড় মাপের অভিনেতা ছিলেন। তো এই সব থেকে আমরা এতটুকুটা বুঝতে পারছি যে আমরা কিন্তু আপনজনকে একের পর এক হারাতে থাকব। আমাদের জীবনে একের পর এক দুর্ঘটনা আসতে থাকছে। এবার আসি আগামীতে এই ধ্বজা উড়ে যাওয়ার ফলে কী ঘটতে চলেছে, তার আগাম সতর্কবার্তা আমি এই ভিডিওতে করতে চলেছি। এই ভিডিওটি করার উদ্দেশ্য আমার আপনাদেরকে মোটেও ভয় দেখানো নয়, বরঞ্চ এই ভিডিওটি সজাগ করে দেওয়ার জন্য আমি আপনাদেরকে করছি। দেখুন, জগন্নাথ দেব যিনি হচ্ছেন জগতের নাথ, এবং উনার ইচ্ছা, উনার কৃপাতেই কিন্তু এই জগৎ সংসার চলছে, আপনারা সকলেই জানেন। কিন্তু এই একের পর এক এইরকম ঘটনা, জগন্নাথ দেব কিন্তু রুষ্ট হয়ে গেছে, আমি আপনাদেরকে বলছি। তাই সকলে আমার কমেন্টস বক্সে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ অবশ্যই লিখুন। এবার আমি বলি আগামীতে কী আসতে চলেছে। আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আগামীতে ঝড়, বড় মাপের ঝড় আসতে চলেছে, এবং ভূমিকম্প আসতে চলেছে। আমি কিন্তু কোনো গল্প করছি না, বাস্তব কথা বলছি আপনাদেরকে। এছাড়াও আরও আমাদের বলিউড তারকার পতন হতে চলেছে। এছাড়াও আমাদেরকে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে কিন্তু এগোতে হবে, কারণ আরও বহু মানুষ কর্মহীন হয়ে পড়বে, তাদের পরিবার নিয়ে তারা চলতে পারবে না। এ থেকে বাঁচার একটাই উপায় আছে, সেটা কি জানেন? আমাদেরকে মনুষ্যত্ব রাখতে হবে, মনুষ্যত্বহীন হলে চলবে না। এই কিছুদিন আগে এক হাতিকে যেভাবে হত্যা করা হয়েছে, তার কিছুদিন আগে যে প্রেগনেন্ট কুকুরকে হত্যা করা হয়েছে, এই যে একের পর এক জীবকে এইভাবে হত্যা করা আননেসেসারিভাবে, এর জন্য কিন্তু আমাদের প্রকৃতি রুষ্ট হয়ে যাচ্ছে। তাই আমাদেরকে প্রতিটি জীবকে সমাদর করতে হবে, এবং তারা যাতে ভালো থাকে, ভালোভাবে বাঁচতে পারে, সেটার দিকে আমাদেরকে নজর দিতে হবে। তো আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা এতটুকু হলেও কিছু জানতে পারলেন বা বুঝতে পারলেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।